স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টর আরিফুলের নতুন একটি পর্বে। আজকের পর্বে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার লোকেশন যে কারোর সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটি আসলে খুবই সহজ। আপনারা যদি আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। তো চলেন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনে গুগল ম্যাপস অ্যাপসটি লাগবে। সাধারণত সকল অ্যান্ড্রয়েড ফোনেই এই গুগল ম্যাপস অ্যাপসটি থাকে। তো আপনারা যে বিষয়টা নিয়ে সমস্যায় পড়বেন সেটা হচ্ছে এই অ্যাপসটি আপডেটেড না থাকা। তো বন্ধুরা, আপনার এই গুগল ম্যাপস অ্যাপসটি যদি আপডেটেড না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটি আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনারা যদি এই অ্যাপসটি ওপেন করেন তাহলে আপনারা সেম এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো লোকেশন শেয়ার করার জন্য আমাদেরকে উপরের দিকে ডান কোনায় এখানটাতে একটি ক্লিক করতে হবে, তাহলে এরকম একটি মেনু বার আসবে। তো এখানটা থেকে আমাদেরকে লোকেশন শেয়ারিং এই ট্যাবটাতে একটি ক্লিক করতে হবে, তাহলে সেম এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এখানটা থেকে আমাদেরকে আবারও শেয়ার লোকেশন এই ট্যাবটিতে একটি ক্লিক করতে হবে, তাহলে বন্ধুরা সেম এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এখানটাতে দেখতে পারতেছেন যে লেখা রয়েছে ফর ওয়ান আওয়ার, অর্থাৎ আপনি আপনার লোকেশনটি কত সময়ের জন্য শেয়ার করতে চান সেটা আপনাকে এখানটা থেকে নির্দিষ্ট করে দিতে হবে। আপনি যদি এই সময়টি বাড়াতে চান তাহলে আপনাকে পাশের এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে, আর আপনি যদি এই সময়টি কমাতে চান তাহলে আপনাকে পাশের এই মাইনাস আইকনটিতে ক্লিক করতে হবে। আর আপনি যদি চান যে না, আমি আমার এই লোকেশনটি অনির্দিষ্ট সময়ের জন্য শেয়ার করব, তাহলে আপনাকে এই আনটিল ইউ টার্ন দিস অফ এখানটাতে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে। তো আমি আসলে এক ঘন্টার জন্য আমার লোকেশনটি শেয়ার করব, এজন্য আমি এখানটাতে ক্লিক করলাম। দেন আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো জিমেইল ইউজারের সাথে আপনার লোকেশনটি শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনাকে মোর লেখা এখানটাতে ক্লিক করতে হবে, তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানটাতে আপনি যে জিমেইল ইউজারের সাথে আপনার লোকেশনটি শেয়ার করতে চান সেই জিমেইলটি আপনাকে এখানটাতে টাইপ করতে হবে। তো আমি আসলে ড্রপ ডাউন লিস্ট থেকে এই জিমেইলটি সিলেক্ট করলাম। তো জিমেইলটি এখানটাতে প্রবেশ করানোর পর আমরা যদি নিচের এই সেন্ড বাটনটিতে ক্লিক করি তাহলে তার ইমেইলে একটি লিংক যাবে এবং সেই লিংক থেকে কিন্তু সে আমাদের লোকেশনটি ট্রেস করতে পারবে। এছাড়াও বন্ধুরা, আমরা যদি এই কপি টু ক্লিপবোর্ড এখানটাতে ক্লিক করি তাহলে আমাদের লোকেশনের যে লিঙ্কটি রয়েছে সেটি কপি হয়ে যাবে। এবং এখন যদি আমরা আমাদের ফোনের মেসেজ অপশনে যেয়ে যার সাথে আমরা আমাদের লোকেশনটি শেয়ার করতে চাই তার কাছে আমরা যদি এসএমএস করে এই লিঙ্কটি পাঠিয়ে দেই তাহলে কিন্তু সে সেম এই ধরনের একটি লিঙ্ক পাবে, এবং সে যদি এই লিঙ্কটিতে ক্লিক করে তাহলে এই লিঙ্কটি তার ফোনের গুগল ম্যাপস অ্যাপসে যেয়ে ওপেন হবে এবং সে কিন্তু সেম এইভাবে তার গুগল ম্যাপস অ্যাপসে আমাদের লোকেশনটি দেখতে পারবে। তো এটা ছিল বন্ধুরা গুগল ম্যাপস অ্যাপসের মাধ্যমে লোকেশন শেয়ার করার পদ্ধতি। তো আপনি আপনার লোকেশন শেয়ার করার পর যদি কখনো চান যে আপনার এই লোকেশন শেয়ারিংটি অফ করে দিবেন তাহলে আপনাকে আবারও কী করতে হবে, উপরের দিকে ডান কোনায় এখানটাতে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে, দেন এখানটা থেকে আপনাকে লোকেশন শেয়ারিংয়ে আসতে হবে। তো লোকেশন শেয়ারিংয়ে আসলে আপনারা সেম এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানটা থেকে আপনারা কী করবেন, একদম নিচের দিকে এখানটাতে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানটা থেকে আপনাকে কী করতে হবে, এই স্টপ বাটনে একটি ক্লিক করতে হবে, তাহলে আপনার লোকেশন শেয়ারিংটি অফ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা গুগল ম্যাপস অ্যাপসের মাধ্যমে লোকেশন শেয়ার করার পদ্ধতি। আশা করি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।